দ্রুতগতিতে তৈরি হওয়া করোনা ভাইরাসের টিকা নেবার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখুন। বিশেষজ্ঞরা টিকার সম্পর্কে কিছু সতর্কতা জানাচ্ছে যেটা টিকা গ্রহণকারীর জানা দরকার। টিকা নেওয়ার আগে আপনার কিছু জটিলতা থাকলে অবশ্যই আগে ডাক্তারকে জানাবেন। যেমন, এক নম্বর, আপনার যদি আগে কোনো টিকায় তীব্র অ্যালার্জি হয়ে থাকে বা টিকা নেবার আগে তীব্র জ্বর সহ কোনো অসুস্থতা হয়ে থাকে। দু নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে। তিন নম্বর, রক্তপাত বা আঘাত সংক্রান্ত কোনো সমস্যা বা গুরুতর কোনো অসুস্থতা। চার নম্বর, গর্ভবতী বা দুধের শিশু থাকলে। এই সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসককে জানাবেন এবং পরিস্থিতি অনুযায়ী চিকিৎসককে নির্ধারণ করবে আপনাকে টিকা দেওয়া যাবে কি না। আর এসব ক্ষেত্রে সতর্কতার কারণ হলো এমন রোগীদের উপর টিকাগুলো ট্রায়াল করা হয়নি। এবার বলি করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া। করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি 10 জনের মধ্যে একজনের হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণগুলো কী কী? যেমন, ইঞ্জেকশন যেখানে দেওয়া হয় সেই স্থানে ব্যথা, ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া এবং মাংসপেশিতে ব্যথা বা জ্বর ওঠা, এছাড়া ঠান্ডা বা শীতল বোধ করা এবং মাথা ব্যথা বা ক্লান্ত বোধ করা। আপনার যদি এই সমস্যাগুলো হয় বা এর মধ্যে যে কোনো একটা হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বা হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছে যে কোনো টিকাই 100% নিরাপত্তা দিতে পারে না। তাছাড়া কত দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দেবে সেটাও নিশ্চিত না। তাই টিকা নিলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে হেলাফেলা করা যাবে না। তবে মনে রাখবেন, পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াবাড়ির জায়গায় চলে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকলের কাছে অনুরোধ, এই করোনার পরিস্থিতিতে সাবধানে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত।